সরকারি হাসপাতালের বেড ভেঙে পড়ে গেল সদ্যজাত শিশু ও মা। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে নদিয়ার রানাঘাট মহকুমা হাসপাতালে। অভিযোগ, রানাঘাট মহকুমা হাসপাতালে একই বেডে থাকতে হচ্ছে একের অধিক জনরোগীকে। জানা যায়, গত বৃহস্পতিবার রানাঘাটের বাসিন্দা সুজাতা মিত্র প্রসব যন্ত্রণা নিয়ে রানাঘাট মহকুমা হাসপাতালে ভর্তি হলে একটি কন্যা সন্তানের জন্ম দেন। রোগশয্যায় বেড কম থাকায় এক বেডে দুই মা দুই সদ্যজাত শিশুকে থাকতে হচ্ছে। আচমকাই বেড ভেঙে পড়ে গেল মা ও শিশু। সে সময় অবশ্য মা শিশু একাই ছিল, পড়ে গিয়ে আঘাত লাগে মায়ের, যদিও শিশুটি সেভাবে কোনো আঘাত লাগেনি। এরপরেই বিক্ষোভ দেখাতে শুরু করেন ওই গৃহবধূর আত্মীয় এবং বাসিন্দারা। তাদের দাবি, যদি এই ঘটনায় কোনোরকম প্রাণহানির ঘটনা ঘটত তার দায়ভার কে নিত। পাশাপাশি তারা অভিযোগ তুলেন, এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে গেলে সেখানে থেকে দুর্ব্যবহার করা হয় তাদের সঙ্গে। যদিও হাসপাতাল সূত্রে জানানো হয়েছে দুজনেই ভালো আছে, পাশাপাশি যেহেতু রোগীর চাপ বেশি সে কারণে একই বেডে একাধিক রোগী রাখার ফলে এই ঘটনা বলে জানাচ্ছেন হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর আমি বাচ্চা বেরিয়ে আসছে, তখন নার্সে ডাকলাম, নার্স আসলো, নার্স বেডেই খালাস করে দিল, বেডে খালাস করলো না নার্সে, বেডে ওটি বোধ যেতে পারলো না, ওইখানে খালাস হয়ে গেল। তারপরে তো বাচ্চা যাক সুস্থ আছে, এখন এই বেডে রয়েছে। আমি বাথরুম থেকে এসে মা একা শুয়েছে, তখন বেড মানে আমি বাচ্চা ধরেছিলাম বলে রক্ষা, বেডটা সামনের দিকে মাথা যেদিকে রয়েছে সেদিকে ভেঙে পড়ে গেছে, বাচ্চা ছিটকে চলে যাচ্ছিলো, আমি বাচ্চা টেনে ধরেছি, আর মা তো সঙ্গে সঙ্গে মা বাবা বলে জড়িয়ে ধরলো আমারে, আর ও তো পুরো বেডের নিচে মানে মাটিতে পড়েনি, বেডের মধ্যেই কাত হয়ে গেছে। সুজাতা মিত্র। এক বেডে কতজন থাকে? এক বেডে দুজন থাকে, তিনজন থাকে, চারজন করে থাকে বলছে, চারজন করে থাকে। এবারে ও যদি তিনটে রুগী থাকতো তাহলে কী অবস্থা হতো বেডটা? বেডগুলো চেক করে না কিছু না, বেডটার কী অবস্থা হতো? আপনার নাম? আমার নাম চায়না হীরা। গত বৃহস্পতিবার দিন রাত্রেবেলা এই হসপিটালে আমার ওয়াইফকে ভর্তি করা হয়, এই রানাঘাট মহকুমা হসপিটালে। তো ভর্তি করার পরে মাঝরাতের দিকে আমার একটা কন্যা সন্তান হয়, তাদেরকে তিনবার হয়ে যাওয়ার পরে তিনবার বেড চেঞ্জ করা হয়। বেড চেঞ্জ করে লাস্ট যে বেডে দেওয়া হয় সেই বেডে দুজন ছিল গতদিন পর্যন্ত, দুটি মা এবং দুটি সদ্যজাত শিশু একই বেডের মধ্যে ছিল। তাদেরকে গতকাল একজনকে ছুটি দিয়ে দেওয়া হয়, একটি সদ্যজাত মা এবং শিশুকে দেওয়ার পরে আমার ওয়াইফ সেই বেডে একা ছিল। একা থাকার দরুন আজকে সকালবেলা তারা হঠাৎ করে বেড ভেঙে আমার সদ্যজাত শিশু এবং মা দুজনে পড়ে যায়। আমার যে ওয়াইফ তার হালকা চোট লাগে, এবং আমার বাচ্চাকে যদি না ধরে নেওয়া হতো আজকে তাহলে সে তার একটা গুরুতর আহত হয়ে যেত। এটা যখন আমি আমাদের এই ভিতরে নার্সদেরকে বলতে যাই, তারা আমাদের সঙ্গে খুব খারাপ ব্যবহার করে, এবং তাদেরকে বলা হলে পরে তারা রীতিমতো আমাদেরকে পুলিশের হুমকি পর্যন্ত দেয়, যে আয়ারা ছিল তারা পুলিশের হুমকি পর্যন্ত দেয়, দিয়ে আমাদেরকে বলে যে আমরা এখনই পুলিশ ডাকবো। তো এই ক্ষেত্রে আমাদের যখন কমপ্লেনটা করতে যাই, তখন তাদেরকে যখন বলি যে বেডের পরিষেবাটা কাদের দেখা উচিত, যে এটা খারাপ হয়ে রয়েছে কে দেখবে, তখন তারা বলে যে এটা আমাদের দেখার দায়িত্ব নয়, এটা ইসেরা দেখবে, পাবলিকের দেখার দায়িত্ব, এটা পাবলিকে দেখবে, পাবলিকে সব কিছু করবে। আমার কথা হচ্ছে একটাই, যে পেশেন্ট হসপিটালে পরিষেবা হসপিটাল কর্তৃপক্ষ দেবে, তা বেডের দায়িত্ব কারা নেবে, পেশেন্ট নেবে নাকি হসপিটাল কর্তৃপক্ষ নেবে? যদি আজকে যে যদি একটা বেশি গুরুতর দুর্ঘটনা হয়েছে তাহলে তার দায়িত্ব কে নিত? একই বেডে ঠাসাঠাসি এক এক বেডে তিন চারজনকে করে রাখছে, যদি ফাঁকা হয় তাহলে একা থাকছে, নাহলে এক এক বেডে তিন চারজন করে রাখছে। পরিষেবা কোথায় হচ্ছে? যেখানে একটা ইমার্জেন্সি ওয়ার্ড, যেখানে একটা সদ্যজাত শিশুকে রাখা হচ্ছে, সেখানে তো অন্তত কেয়ার নেওয়া দরকার, সেখানে এরা কোনো কেয়ারই নিচ্ছে না, কোনো কেয়ার না নিয়ে এক এক বেডে ঠাসাঠাসি করে রাখছে, এরকমভাবে প্রবলেম করছে। আজকে যে বেডটা ভেঙে পড়ে গেলো তাহলে কি অবস্থা কী হতো? প্রতিবাদ আমি জানালাম, আমাদেরকে রীতিমতো মানে খারাপভাবে ব্যবহার করছে, যে আয়ারা রয়েছে তারা ভুলভাল ব্যবহার করছে, বলছে পুলিশ ডাকবে, পুলিশের ভয় দেখাচ্ছে। এই ঘটনায় কাকে দায়ী করছে? ঘটনায় তো টোটালি কর্তৃপক্ষের দায়ী, যে বেড ভাঙা রয়েছে না কী রয়েছে সেটা তো তারা দেখবে। যদি একটা বেড ভাঙা থাকে তাহলে তাদেরকে নিশ্চয়ই সেখানে পেশেন্ট দেওয়া উচিত হয়নি, অন্য পেশেন্ট। আমি আমার এখন আমার চাইছি আমার বাচ্চা এবং ওয়াইফ যেন ঠিকঠাক মতো থাকে, তাদের যেন ঠিকঠাক মতো যেন কেয়ার নিয়ে তাদের যথাযথ ব্যবস্থা নিয়ে ইসে করা, সেটাও এক। আর এই যে আমার সঙ্গে আজকে যেটা যা হলো, এটা যেন আরও কোনো অন্য কোনো সন্তান বা অন্য কোনো মায়েদের সঙ্গে যেন না হয় সেটা দেখার আমি আর্জি রাখি, আর কিছুই।
আপনার স্ত্রীর নাম? আমার স্ত্রীর নাম সুজাতা মিত্র। আপনার নাম? দুর্লভ মিত্র।